মা মা তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো কে এসেছে, এসো মা। কিরে ডাকাডাকি করিস, কে এলো আবার? ও মা, বাবা জীবন, কেমন আছো? মা বাবা কেমন আছে? সবাই ভালো আছে তো বাবা? হ্যাঁ মা, আপনাদের কৃপায় ভালোই আছি, বাবা মা সবাই ভালোই আছে। বাবা তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু জলখাবারের ব্যবস্থা করি। আচ্ছা বলছি শোনো না, তুমি একটু বসো। হ্যাঁ মা তো এখনই আসছে, আর তুমি একটু মায়ের সাথে কিন্তু ভালো করে কথা বলবে। হ্যাঁ আর আমার একটু ভেতরে কাজ আছে, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? কই বাবা, জলখাবারটা খেয়ে নাও তো। বাবা তাহলে একটা কথা বলি, বিয়েতে তুমি কি কি উপহার চাও? কি যে বলেন না মা, আপনার মেয়ে তো নিজেই গুণবতী রূপবতী, আমার আর কি চাই? তবে শুধু একটা টর দিলেই হবে। টর? সেটা আবার কি জিনিস বাবা? সে কি মা, আপনি বুঝলেন না? না বাবা বুঝলাম না, বিষয়টা একটু বুঝিয়ে বললে ভালো হতো। এই ধরেন মা, রেফ্রিজারেটর, জেনারেটর, কম্পিউটার, স্কুটার, এই রকমের সব ধরনের টর। ওলে আমার আদরের জামাই, এটা তো কোনো ব্যাপারই না, তুমি তো মাস্টার, আমিও তোমাকে পড়াতে পারি সোয়েটার। না না মা, সব টর না দিলে আমি কি করে নেব আপনার ডটর? হ্যাঁ বাবা আমি তোমাকে দেব অনেক টর, প্রথমে তোমার হাতে তুলে দেব আমার ডটর, সে হবে তোমার মেন্টর, আর তার হাতে থাকবে একটা হান্টর, সে তোমাকে দিয়ে রান্না করাবে মটর টমেটোর, আর রান্না খারাপ হলে তোমার শরীরে ঢালবে হট ওয়াটার, আর তখন তোমাকে দেখতে লাগবে বেটার। কি বুঝলেন মিস্টার? আমি শুধু মাস্টার নই, কোনো কালেক্টর, তাই এখান থেকে কেটে পড়াটাই বেটার। আ মরণ, বলে কি না নেবে টর, এমন দৌড় দিল ঠিক যেন হেলিকপ্টার। ¡Gracias!